হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো হার্টশেপ গজা। হার্টশেপ গজা বানানোর জন্য আজকে আমার যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমি প্রথমে আপনাদের বলে দিচ্ছি। এই নিয়েছি আমি 1 কাপ ময়দা, আর লাগবে আমার 2 চামচ, 4 চামচের 2 চামচ ঘি, আর নিয়েছি আমি এখানে ছোটো প্যাকেট একটা আমুল তাজা। এটা আপনারা দেখে নিন, এটা হচ্ছে 200 ml আছে, 250 ml। তো এইটা আমার পুরোটা লাগবে, আর লাগবে এখানে আমার 1 কাপ চিনি, আর লাগছে আমার 1 চিমটি নুন, আর এটা হচ্ছে মৌরি গুঁড়ো। এটা দিয়ে আমি এবারে দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে নেব। ময়দাটা মাখার জন্য, ডোটা মাখার জন্য প্রথমে আমাকে দুধটা ফুটিয়ে নিতে হবে, আর এটা ঈষদুষ্ণ গরম দুধ দিয়েই মাখা হবে ডোটা। এই দেখুন, দুধটা গরম করে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়, কারণ খুব গরম দুধ তো মাখতে পারবো না। একটুখানি ঠান্ডা করে নিয়েছি, মানে এটা গরমই আছে, ঈষদুষ্ণ গরম আছে। এবার এটা দিয়ে আমি মাখবো। দুধটা যেহেতু গরম আছে সেজন্য প্রথমেই আমি হাত ইউজ করতে পারবো না, কারণ নাহলে পুড়ে যাবো, যার জন্য আমি এটাতে প্রথমে ময়দাটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে নিচ্ছি আমি নুনটা, অল্প একটু নুন, মিষ্টির মধ্যে নুন থাকলে স্বাদটা বেড়ে যায়, যার জন্য আমি নুনটা নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি, আর বাকিটা আমরা নেবো শিরা তৈরি করার জন্য। আর এটাতে সাদা তেলে ভেজে নিতে হবে, ডুবো তেলে ভেজে নিতে হবে। তো আর সাদা তেলটা আমাকে নিতে হবে। ব্যাস, এর মধ্যে আমি দুধটা একটু একটু করে ঢেলে মাখিয়ে নেব প্রথমে। এইভাবে আমি অল্প অল্প করে মেশাবো দুধটা, একবারে মেশালে নরম হয়ে যাবে। আর এটা এবার আমি মিশিয়ে নিই, এটাকে একটুখানি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হলে হাত দেওয়ার মতো, তখন আমি হাত দিয়ে মাখবো। দেখুন, এবারে আমার হাত দেওয়ার মতো হয়ে গেছে, মানে আমি চামচটা সরিয়ে নিলাম। এইভাবে আমরা ডোটা তৈরি করে নেবো, একটা সফট ডো তৈরি করে নেবো। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি মেশাবো। দেখুন, এটার মধ্যে আমি ঘি মিশিয়ে এটাকে ভালোভাবে নানিয়ে নানিয়ে সফট ডো তৈরি করে নেবো। এর মধ্যে হাফ মৌরি গুঁড়োটা আমি মিশিয়ে দেবো, আর হাফটা আমি চিনির ছেঁড়ার মধ্যে দেবো। আর এই দেখুন, দুধ আমার পুরোটা লাগেনি, আমার এইটুকুটা দুধ বেঁচে গেছে, ওটা থাক। এর মধ্যে আমার মাখা হয়ে গেছে ডোটা। ডোটাকে মেখে আমি এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এই ডাস্টারটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওটা 10 মিনিটের জন্য। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমরা চিনি সেরাটা তৈরি করে নেব। চিনি সেরাটা তৈরি করার জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে একটা প্যান নিচ্ছি। প্যানটা নিলাম, প্যানের মধ্যে আমি 1 কাপ জল নিচ্ছি। জল নিলাম, দিয়ে দেবো চিনিটা, আর দিয়ে দেবো আমি মৌরি পাউডারটা, যেটা হাফটা আমি ডোটা মাখার সময় ইউজ করেছি, আর হাফটা আমি শিরার সঙ্গে ইউজ করছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। এবার এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে দেবো। এই দেখুন, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। আমি সেরাটা এখন এরকম পাতলা পাতলাই রেখে দেবো, কারণ এর মধ্যে আমি এগুলো দিয়ে ফুটিয়ে নেবো একবার, যেহেতু ওটা ফোটানো হবে, যার জন্য ভেজে নিয়ে দিয়ে ফোটানো হবে, যার জন্য এটাকে আমি পাতলা পাতলাই রেখে দিয়েছি। এবার আমি এটাকে অফ করে দিয়ে ওটা প্রথমে বেলে নেবো, বেলে নিয়ে তৈরি করে নিই আমি। এই দেখুন, আমার এবার আমি নিয়েছি একটু শুকনো ময়দা, আর এই আমি ডাস্টারটা তুলে নিচ্ছি। দেখুন, আমার
ডোটা একদম সফট হয়ে গেছে। এবার আমি একটু এটাকে নাড়িয়ে নেব দুই একবার, জাস্ট বেলে নেব আমি হোয়াটসঅ্যাপ গজাগুলো আমি রেডি করে নেব। আমি এটাকে প্রথমে ছাপা তেলে ভেজে নিই। অ্যাকচুয়ালি এটাতে চিনির যে রসটা করেছি আমি তার মাপটা আপনারা যে কোনো কাপের মাপে করতে পারেন, যতটা ময়দা নেবেন তার ঠিক অর্ধেকটা চিনি নেবেন। আমি এর মধ্যে মাখার সময় দু চামচ চিনি মিশিয়েছি, আপনারা ইচ্ছে করলে নাও মেশাতে পারেন, কারণ যেহেতু চিনির তারে দেওয়া হবে এটা অলরেডি এর মধ্যে ঢুকে গিয়ে মিষ্টি হয়েই যাবে। দেখুন এইভাবে আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি বেলে নিয়ে তৈরি করে নেব হোয়াটসঅ্যাপ গজাগুলো আমরা তৈরি করে নেব। তার জন্য আমি সমস্ত পুরো ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি, সমান পাঁচটা ভাগে। দেখুন শুকনো দিয়ে আমি বেলে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে এটা তেল দিয়ে বা ময়দা না দিয়ে এটাতে তেল দিয়ে বা আমরা ঘি দিয়েও বেলে নিতে পারেন, এটা আমার সুবিধার্থে আমি এটার ময়দা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন আমি একদম পুরো গোল বেলে নিয়েছি লেজিটাকে, এবারে আমি এর মধ্যে ভাঁজটা শুরু করব। একটা আমি সোজা ভাঁজ দেব আর একটা আমি উল্টো ভাঁজ দেব। দেখুন আমরা ভাঁজটা দিয়ে রাখছি, এবার এইটাকে আমি এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন এইভাবে আমি বেলে নিয়েছি সবগুলো হোয়াটসঅ্যাপ গজাগুলো, এবার আমি তৈরি করব, ভেজে নেব এগুলোকে। আমি গ্যাসটা অন করে নিলাম, ভাজার জন্য তেলটা নিয়ে নিচ্ছি আমি, সাদা তেল নেব আমি, এটাকে ডুবো তেলে ভাজবে, সাদা তেল নিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে। সেই দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে, এটা একবারে ফুটবে তখন নয়, একটুখানি গরম হলেই আমি এর মধ্যে ছেড়ে দেবো। আর এটা খুব আস্তে অল্প আঁচে ভাজতে হবে, হালকা হিট দিয়ে আমি এর মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। দেখুন আমাদের এক প্লেট ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে নিচ্ছি। এবারে গ্যাসটা অন করে নিলাম, চিনির রসটা তৈরি করা ছিল, পিঠাটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি, একটুখানি গরম থাকার মধ্যে এর মধ্যে ছাড়বো, ছেড়ে আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি আমি
আমার হার্ট শেপ গজাগুলো তেল থেকে নিয়ে এটাকে আমি চিনির তারের মধ্যে দিয়ে দেব। চিনির তারটা আমি ফুটতে দিয়েছি। এখানে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এবারে একটা করে আমি ডুবিয়ে দিচ্ছি সেটার মধ্যে, নিয়ে একটু আমি ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবো, আধ ঘন্টা মতো সেটার মধ্যে রেখে দেবো। এটা আমি জাস্ট 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো। এটাকে এবার এটা জাস্ট এর মধ্যে 5 মিনিট ফোটাবো। ফুটিয়ে নিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। আমাদের হার্ট শেপ গজা। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।